হ্যালো সবাইকে, আজকে আমি এই সেশনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ফোন নাম্বার দরকার হবে, আর একটি ফোন নাম্বার থেকে এক বছরে আপনি 5 থেকে 6টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং প্রতি বছর ওই একই নাম্বার থেকে আপনি ওইভাবে আপনি 5 থেকে 6টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে জাস্ট আপনি লিখবেন যে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, এরপরে এই অপশনটি চলে আসবে। আপনি ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। যখন এই অপশনে ক্লিক করবেন তখন তিনটি অপশন আসবে। সো এখানে ক্রিয়েট মাইসেলফ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর এখানে আপনার জাস্ট আপনার নাম দিয়ে দিবেন, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেমের ক্ষেত্রে আপনি ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেমের ক্ষেত্রে আপনার যে আপনার যে নেম আছে, অর্থাৎ যদি সিঙ্গেল নেম থাকে তাহলে আপনি সিঙ্গেল নেম দিবেন, ঠিক আছে, অথবা আপনি মিস্টার অন্য কিছু দিয়ে দেবেন, এক্স ওয়াই জেড দিয়ে দেবেন, সমস্যা নেই। সো এখানে আপনি নাম পরবর্তীতে আপনি চেঞ্জও করতে পারবেন। এরপরে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম দেওয়ার সময় আসলে আপনি এখানে কোনো স্পেস দিবেন না, অর্থাৎ ইউজার নেমটি যখন থাকবে তখন এর মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না। ওকে, তো আমি চেষ্টা করতেছি আমি এখানে যে পিরিসপুর লার্নিং অ্যান্ড আর্নিং সেন্টার এই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সো এখানে আমি লিখলাম জাস্ট পিরিসপুর, তারপর লিখলাম লার্নিং অ্যান্ড আর্নিং সেন্টার। আসলে এটা অনেক বড় নেম হয়ে যায়, তো সো আপনি চাইলে এভাবে লিখতে পারেন, আমি এখানে শর্ট করে লিখতেছি। ওকে, জাস্ট এখানে শর্ট ফর্মটা লিখলাম পিরিসপুর এবং এখানে দিয়ে দিলাম LEC। ওকে, সো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার এখানে আপনাকে সাজেস্ট করবে যে এই নামটি আপনি নিতে পারেন, অথবা ওই নামটি যদি আপনার অ্যাভেলেবেল না থাকে, অর্থাৎ ইউজার নেম যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনার যে ইউজার নেমটি দিবেন তারপরে কোনো নাম্বার বা কোনো সংখ্যা দিয়ে দিবেন, ঠিক আছে। সো এখানে আমি লিখলাম জাস্ট পিরিসপুর LEC। ওকে, সো এরপরে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই আপনি চেষ্টা করবেন যে 8 ক্যারেক্টার, অর্থাৎ 8টা ডিজিটের হতে হবে, ঠিক আছে। এখানে আপনি সংখ্যাও দিতে পারেন এবং মিক্স দিলে ভালো হয়। আপনি স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং সংখ্যা বা কোনো সিম্বল, এগুলো দিয়ে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড আপনি নিয়ে নেবেন, এবং পাসওয়ার্ডগুলো আপনি আপনার এক্সেল শিটে আপনি সেভ করে রাখবেন। একটা এক্সেল শিট তৈরি করে ওখানে আপনি সেভ করে রাখবেন। দেখা যাচ্ছে আপনার অনেক ধরনের জিমেল অ্যাকাউন্ট দরকার হতে পারে, তো সবগুলো তো লিখে রাখা সম্ভব না, লিখে রাখলে সেটা দেখা যাচ্ছে হারিয়ে যেতে পারে। কিন্তু আপনি একটা জিমেল করবেন, পার্সোনাল জিমেল, ওই জিমেলে আপনি সবগুলা পাসওয়ার্ড আপনি লিখে রেখে দিবেন। ওকে, তো এখানে আরেকটি অপশন আসছে, নেক্সট যখন আমি দিলাম তখন এখানে আপনার নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আসছে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটিকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনার যে এই জিমেলটা যে আপনার, এটা যে আপনি ওন করতেছেন, সেটি ভেরিফাই করার জন্য এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে। সো মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার ওই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, যেটি হবে আপনার 6 ডিজিটের। এখানে চাইলে আপনি কল দিতে পারেন, অর্থাৎ আপনার SMS-এর মাধ্যমে আপনি কোড পেতে পারেন, অথবা আপনার কল দিবে, অর্থাৎ গুগল থেকে আপনাকে কল দিবে এবং কল দিয়ে বলে দিবে যে আপনার গুগল পাসওয়ার্ডটি হচ্ছে বা কোডটি হচ্ছে এটি, ঠিক আছে। সো তখন আপনি ওই কোড এখানে জাস্ট দিয়ে দিবেন, দেওয়ার পরে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন। এরপরে আপনার এখানে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ আছে সেটি আপনি দিয়ে দেবেন। এটা যে পারফেক্টলি দিতে হবে এমন কোনো কথা নেই, এটা আসলে এখানে ভেরিফাই না করলেও হবে, অর্থাৎ আপনি যে কোনো একটা ডেট অফ বার্থ আপনি দিয়ে দেবেন। তবে অবশ্যই আপনি যখন মাইসেলফ অ্যাকাউন্ট করবেন তখন 18 বছরের হতে হবে আর কি। এরপরে জাস্ট ইয়েস আই এম দিয়ে দিবেন এবং হচ্ছে জেন্ডারের অপশনটা দিয়ে দিবেন, দেন হচ্ছে এগ্রি করবেন, এখানে জাস্ট এগ্রি, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং ইয়েস আই এম ইন। সো এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এটা এনশিওর করার জন্য এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার একটি গুগল অ্যাকাউন্ট হয়ে যাবে। সো তারপরে আপনার যদি ক্রোম ব্রাউজার হয় তাহলে কিন্তু এই অপশনটি আসবে, এবং এখান থেকে আপনি ইচ্ছামতো আপনার কালার চেঞ্জ করে বা আপনার কালার আছে এগুলো যে কোনো একটি কালার আপনি এখান থেকে চয়েস করে আপনি নিয়ে আপনার ব্রাউজার সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো দেখেন এখানে আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হলে এরপরে আপনার যে বাকি যে অপশন, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট কী কাজে আপনি ব্যবহার করবেন, অনেক ব্যবহারের অপশন আছে, ঠিক আছে। এখানে যে 9 ডট আছে এটা দেখবেন, ঠিক আছে। তো আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট
ক্রিয়েট এটি লিখবেন, অথবা আমি আপনাকে এই যে ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, যেখান থেকে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এই অপশনটা তো দেখতে পারবেন, ঠিক আছে। সো জিমেল অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।